হ্যালো গাইস, সুন্দরবন ভূমি পুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ চলেছি সুন্দরবনে, মানুষরা কেমনভাবে নদীতে বাগদা মানে মিন ধরে পেয়ে সেইটা তোমাদের সবাইকে দেখাবো। তো চলো আমরা দেখাবো, নদীতে নদীর ধার থেকে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ জাল টাল নিয়ে। এবার দেখবো চলো কেমনভাবে সবাই বাগদা ধরবে বা মিন ধরবে। এটা এখন বাগদা ধরা হচ্ছে, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো তো এতে তো ছোট ছোট মিম বাগদা পড়ে, কিন্তু যে বাগদাগুলোর প্রচুর দাম, ঠিক আছে। সুন্দরবনের মানুষ তো এই বাগদা ধরেও মানে জীবিকা অর্জন করে।
এটা বাগদা না? হ্যাঁ এটা বাগদা। আচ্ছা আচ্ছা হচ্ছে বনমুগের। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম শুরু। এইভাবে আমরা জালটা ছাড়বো। তো দেখো জালটা ছাড়ছি, দেখা যাক থাকে তো চিংড়ি মাছ লাভ দিয়েছিল না পড়েছে কিনা। দেখতেই পাচ্ছ, দেখো বন্ধুরা সবাই তোমাদেরকে বাগদা দেখাবো। এই দেখো বাগদা পড়েছে। তো এই যে দেখো বাগদা, একে অনেকে মিন বলে। শুকো শুকো দেখো, একটুখানি যদি গায়ে টাচ লাগে তুমি মরে যেতে পারে। যখন বড় হয় খুবই বড় হয় আর খেতেও খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছ বড় হবে। আরো একবার জাল টানা দেওয়া হচ্ছে, ঠিক আছে চুমকি আরো একবার জাল টানা দেবে, দেখা যাক আবার কত বাগদা পড়ে। এখানে চুমকি আছে এবং এখানে বন্ধু আছে। হাওয়াটা কমে গেছে বলে বাগদার একটু কমে গেছে না? আজকে তো উদু পড়ছে তো একটু, না কম আজকে কম মাত্রা পড়ছে, কম কালকে অবস্থা ছিল তো। একটু হাওয়া যদি দক্ষিণ হাওয়া ভালো থাকে তাহলে মাছ হয় না, হয় না। আচ্ছা হাওয়ার জন্য হচ্ছে না, হাওয়াটা আজকে কম আছে বলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিও আনতে চলেছি তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা, বাই বাই।